নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আজকের ছক ভাঙা ছটা। রহস্য, রহস্য এবং রহস্য। গতকালকে প্রায় 10 ঘন্টা তল্লাশি চালিয়ে এই যে 1,40,00,000 টাকা উদ্ধার হলো, তার পেছনে পরতে পরতে রয়েছে রহস্য। কি কি রহস্য, এক এক করে আপনাদের সামনে বলবো এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য। 1,40,00,000 টাকা উদ্ধার হয়েছে, কিন্তু আরো 7.5 কোটি টাকা গেল কোথায়? খোঁজ করছে ইডি। নিজেকে বাঁচাতে নিজের অফিসেই ভিজিটার হিসাবে পরিচয় দিয়ে কেন ঢুকেছিলেন বিক্রম শিকারিয়া? রহস্য 2, 3টি গাড়ি রওনা দিয়েছিল আলিপুর থেকে, কিন্তু এই বিক্রম শিকারিয়ার যে অফিস, গতকাল যেখান থেকে 1,40,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে ইডি দাবি করছে, সেখানে একটা গাড়ি পৌঁছলো, বাকি দুটো গাড়ি গেল কোথায়? এরকম একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। আমরা আরও বিস্তারিত এই নিয়ে জানবো। 2 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আবির দত্ত রয়েছেন এবং সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু শুরুতেই আবির, এইটা তো সব থেকে বড় প্রশ্ন, তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা একটা বৃহত্তর ষড়যন্ত্র, প্রভাবশালী রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি করছে, এমনকি একজন মন্ত্রীর নামও এই যে ইডির তরফ থেকে প্রেস রিলিজ জারি করা হয়েছে সেখানে উল্লেখ করেছে। ফলে কে এই মন্ত্রী, কে সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সামনে আসাটা দরকার। দেখো, একেবারে এই সম্পত্তি বিক্রি এবং সেই বিক্রির যে টাকা, সেই টাকা কয়লা পাচারের টাকা, যেটা হয়তো ভাবতেও পারেনি শুরুতে ইডির গোয়েন্দারা, পরবর্তীকালে তথ্য প্রমাণ হাতে পেয়েই তারা কিন্তু এই তল্লাশি এবং তার সঙ্গে বলা যায় যে অনুসরণ করেই তারা কিন্তু এই পুরো নেক্সাসটা বুঝতে পেরেছেন, এমনটাই তাদের দাবি। তারা গোপন সূত্রে খবর পান যে এই সম্পত্তি বিক্রির জন্য যে লেনদেন হবে সেই টাকাটা কয়লা পাচারের। এরপরই তারা সিজিও কমপ্লেক্স এবং দিল্লি থেকে যে অফিসাররা এসছেন, 13 জনের অফিসার, তারা সিজিও থেকে বেরিয়ে আসেন এবং তারা যেটা জান, তারা যে লোকেশান পান এবং গাড়ির নাম্বার পান, সেই অনুযায়ী তারা যখন বালিগঞ্জে এসে পৌঁছন তখন তারা দেখতে পান যে বালিগঞ্জে সেই গাড়িটি ওখানে নেই। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে তারা যেটা দেখতে পাচ্ছেন যে একটি কালো গাড়ি, বড় গাড়ি, সেই গাড়ির পিছনে পিছনে দুটো বাইক ছিল এবং যে কজন সেখান থেকে নেবে ওই অফিসের ভেতরে ঢুকেতে, যে অফিসে তল্লাশি চালানো হয়েছিল সেই অফিসে ঢোকার সময় দুটো কালো রঙের ব্যাগ ছিল। কিন্তু যখন তদন্তকারী আধিকারিকরা তারা গিয়ে পৌঁছন ওই অফিসের ভেতরে, তখন বাজে প্রায় 5:45 এবং তারা ঢুকে যেটা মনে করেছেন বা তথ্য প্রমাণ যেটা দেখেছেন সিসিটিভি ক্যামেরা থেকেও, যে বিকেল 5টার সময় এই ব্যাগ হ্যান্ডওভার হয়েছে এবং ব্যাগ সেখানে রাখা হয়েছে এবং যে ব্যক্তি ব্যাগ নিয়েছেন সে সেখান থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ওই একটি ব্যাগেই ছিল 1,40,00,000 টাকা, যেটা কাউন্ট করা হয়নি, এই 9 কোটি টাকার মধ্যে সেটা রয়েছে। একেবারে 9 কোটি টাকার মধ্যে 1,40,00,000 টাকার হদিশ গতকাল পাওয়া গেছে। এখন বড় প্রশ্ন হলো যে বাকি 7.5 কোটি টাকা গেল কোথায়। আমি একেবারে তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেবকে দিয়ে আলোচনার প্রথম পর্ব শুরু করব, এই কারণে এমন একটা সময়ে বিশ্বজিৎ দা এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে, ইডি তরফে যেটা প্রেস রিলিজ জারি করা হয়েছে সেখানে মন্ত্রীর নাম বলা হচ্ছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বর নাম বলা হচ্ছে, তার মানে বিষয়টা বিশ্বজিতা এরকম দাঁড়াচ্ছে এমন একটা সময় যেখানে সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, পুরোটা কোর্ট মনিটর্ড, প্রতিদিন প্রায় আদালত কেন তদন্তে গতি আসছে না সিবিআইকে তা নিয়ে প্রশ্ন করছে, আপনার দল রুলিং পার্টি জিরো টলারেন্সের কথা বলছেন, তার মধ্যে, তার মানে সবকিছুর মধ্যে রমরমি এই পাচার চক্রটা চলছে। আমি প্রথমেই বলবো যে এর সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক, এক। দ্বিতীয় কথা, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বারবার বলে দিয়েছেন যে দুর্নীতির সাথে তৃণমূল কংগ্রেস কোনো আপোষ করবে না এবং আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে যদি কেউ দোষী প্রমাণিত হয় দল তার পাশে দাঁড়াবে না, সরকার তার পাশে দাঁড়াবে না। এবার আমার বক্তব্য হচ্ছে যে আজকে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে, তার বান্ধবীর বাড়ির থেকে 1,00,00,000 টাকা পেয়েছে, কিন্তু আজকে দিলীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, যেখানে প্রসন্ন রায়ের বাড়ির থেকে দিলীপ ঘোষের নামের দলিল পাওয়া গেছে, আজকে ইডি সেটা কেন দেখছে না, আজকে ইডি কেন দেখছে না আজকে এত বড় কেলেঙ্কারি, আজকে যে আদানি গ্রুপ করেছে আজকে সেই ব্যাপারে ইডি কেন নীরব, আজকে প্রধানমন্ত্রী কেন নীরব, আজকে কেন অর্থমন্ত্রক নীরব, আজকে খালি বারবার একবারের জন্য এদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না, বারে বারে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হচ্ছে। আমরা দেখেছি বিরোধিতা, বিজেপির বিরোধিতা করলেই আজকে ইডি অথবা সিবিআই লেলিয়ে দেওয়া হয় এবং এটাই হচ্ছে আজকে বিজেপির রাজনীতি। আমরা ঠিকই, আমি বলছি এই কারণে আপনাকে প্রশ্নটা করছি বিশ্বজিতা, তার কারণ এই যে প্রেস রিলিজের কথা, সেখানে হাইলি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের কথা বলা হয়েছে এবং শেষে মিনিস্টার, এখন এই এক ব্যক্তি দুজনের কথা নাকি দুটো আলাদা ব্যক্তিত্ব আমরা জানি না, কিন্তু হ্যাঁ ইডি শাসক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কেন বিজেপির বিরুদ্ধে নিচ্ছে না? তরুণ জ্যোতি তিওয়ারি, আচ্ছা
বিষয়টা বলেন না, আঙুল তোলা হচ্ছে তৃণমূল থেকে, আঙুল না দেখো দুটো হাত তুলছি আমি, দুটো হাত তুলে বলছি পুরো তৃণমূল কংগ্রেস চোর, কোনো সন্দেহ রেখানের মধ্যে, এটা ধ্রুব সত্য। সেকেন্ড হচ্ছে তুমি জিজ্ঞেস করছো যে কেন জিজ্ঞেস হচ্ছে কি হলো না হলো, দেখো নাম্বার বলছি, নাম্বারটা যদি অ্যাক্টিভ থাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারতো পারো যে কোথায় গেলো, টাকার সোর্স কী, সম্পর্ক কী, 9137091370 এই নাম্বারটায় ফোন করবে, দর্শকদের বলবে ফোন করে জিজ্ঞেস করে নিতে এই টাকাগুলো গেল কোথায়, কী সম্পর্ক, এই জিত্তা সিং, জিত্তা সিংয়ের সাথে তৃণমূলের কী সম্পর্ক, শুধু তৃণমূলের নয়, নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিংয়ের সময় বামেদের সাথে কী সম্পর্ক, এই লোকটার সাথে কাজরী বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক, আমি নাম করে বলছি, আমার নামে মামলা করো, কাজরী বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক, মারাত্মক অ্যালিগেশন, আমাকে কাউন্টার নিতেই হবে, মারাত্মক অ্যালিগেশন। বিশ্বজিৎ দেব, যে কারা, যে কারা এই যে এই যে এই যে প্রেস রিলিজটা করেছে, কারা করেছে, ইডি করেছে, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আমরা তো প্রথম থেকে বলে আসছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এনফোর্সমেন্ট ইডি, ইডি ইডি এবং সিবিআই এবং সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি এবং রাজনৈতিক ভাবে। কিন্তু আমি আমি উল্টো দিক থেকে যদি দেখি বিশ্বজিৎদা, এটা তো পুরোটা আদালতের নির্দেশে হচ্ছে, কোর্ট মনিটর, আমি বলছি শুধুমাত্র যে সিবিআই বা ইডি নিজের থেকে তদন্ত করছে এমনটা নয়, প্রতি মুহূর্তে আদালত তার নজরদারি চালাচ্ছে। বিশ্বজিৎদা শেষ করেন, হ্যাঁ দ্রুত, আপনি আমার কথাটা বুঝবার চেষ্টা করুন, আমি কি বলছি বারবার যে আজকে কোর্ট মনিটর হতে পারে, কিন্তু আমরা তো প্রথম থেকে দেখে আসছি যে আজকে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, আজকে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বারবার, কেন বেছে বেছে বাছাই করা তদন্ত হচ্ছে, যার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করুক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তৃণমূল দলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা বারবার বলছি, এখনো বলছি, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, মুখ্যমন্ত্রীর পরিবারের নামে আমি একটা মামলা করেছি, মামলাটা পেন্ডিং, কাজরী বন্দ্যোপাধ্যায় হিসাব বহির্ভূত প্রচুর সম্পত্তির হিসাব আমি দিয়েছিলাম, কার্তিক বন্দ্যোপাধ্যায় হিসাব আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কেবি ফাউন্ডেশন কে এ ক্রিয়েটিভের হিসাব, করার পর একটা ফোন রিসিভ করি আমি, হোয়াটসঅ্যাপ কল করে আমাকে বলা হয় যে রাস্তা দিয়ে যখন বেরোন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আজকাল ব্যানার্জি পরিবারের দিকে হাত বাড়াবেন না, লোকটার নাম ছিল এই জিত্তা সিং, জিত্তা ভাই তার পরিচয় দিয়েছিল, এটা কেন বলেছিল, আর কোনো সম্পর্ক নেই, ইয়ার কি হচ্ছে, এরা ফটো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আছে, কে তিনি, কি সম্পর্ক তার সাথে তৃণমূল কোন, আমি আবার বলছি কাজরী বন্দ্যোপাধ্যায়ের সাথে এই ভদ্রলোকের, কার্তিক ব্যানার্জির সাথে এই ভদ্রলোকের, অভিষেক ব্যানার্জির সাথে এই ভদ্রলোকের কি সম্পর্ক, কালীঘাটের কাকুটা কে, কালীঘাটের কাকু কে, ওই দুর্নীতির পাঠশালা, ওই গোয়ালঘড়, কালীঘাটের গোয়ালঘড়টা সবাই চেনে, বিশ্বজিৎদা সব কটা চোর, আপনার দিকে আঙুল তোলা হচ্ছে না, পুরো পশ্চিমবঙ্গ বলছে আপনারা চোর, পুরো তৃণমূল দলটাই চোর, আমি একেবারে এই রাজনৈতিক চাপের উপর চলছে, কিন্তু তারই পাশাপাশি আপনাদের আমরা জানাবো যে এই যে গজরাজ ইন্ডাস্ট্রিজ তার যিনি অধিকর্তা তাকে কিন্তু গত আগামীকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে তলব করেছে এবং একই সঙ্গে ক্যাশিয়ার তাকেও তলব করেছে, বিস্তারিত আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় বলতে পারবে। হ্যাঁ সুকান্ত, একেবারে দেখো, গজরাজ গ্রুপ অফ কোম্পানি অর্থাৎ যেখানে গতকাল প্রায় 10 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে বিক্রম শিকারিয়া নিজে উপস্থিত ছিলেন এবং সেই অফিস থেকে প্রায় 1,40,00,000 টাকা উদ্ধার হয়েছে, সেই কোম্পানির অন্যতম ডিরেক্টর তোমার বিক্রম শিকারিয়া এবং তার অন্যতম হিসাব রক্ষক এই কোম্পানির তাকে কিন্তু তলব করা হয়েছে যাবতীয় নথিপত্র নিয়ে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে কোম্পানি গজরাজ কোম্পানির কতগুলি জায়গাতে তার অন্যান্য সংস্থা রয়েছে, সেখানে তাদের বার্ষিক টার্নওভার কি, যাবতীয় ডকুমেন্টসই তা কিন্তু পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল যখন গজরাজের উপস্থিতিতে এই টাকা উদ্ধার করা হয় তখন তিনি কিন্তু কার্যত অস্বীকার করেছিলেন যে এই টাকা কোনো বেআইনি টাকা এবং এই টাকার হিসেব তার কাছে আছে, যদিও এই 10 ঘন্টা পুরো জিজ্ঞাসাবাদে ইডি সূত্রে খবর যে কোনো রকম বৈধ কাগজপত্র তিনি কিন্তু দেখাতে পারেননি। ইডি সূত্রে যেটা খবর যে শুধুমাত্র বিক্রম শিকারিয়া নয়, এক্ষেত্রে আরও একজন ব্যবসায়ীর নাম উঠে আসে, যার নাম হচ্ছে মনজিৎ সিং গ্রেওয়াল। এই মনজিৎ সিং গ্রেওয়ালের মারফতই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার টাকা কার্যত কয়লা পাচারের টাকা খাটানো হয়েছিল একাধিক
কোম্পানিতে টাকা খাটানো হয়েছিল এবং সেই টাকাকে বৈধ করার একটা প্ল্যানিং বা পরিকল্পনা ছিল। ইতিমধ্যে এই গজরাজ কোম্পানি ছাড়াও আরও একটি গেস্ট হাউসের নাম উঠে আসে ভবানীপুরের চক্রবেদিয়া রোডে, যেটার বাজার দর প্রায় 12 কোটি টাকা, কিন্তু একেবারে জলের দরে 3 কোটি টাকা মূল্যে সেই 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 গেস্ট হাউসটি কিন্তু বা সেই প্রপার্টি কেনা হয়েছে। ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত যে নথি যে এই যে 3 কোটি টাকা ইনভেস্ট করেছে। সবথেকে বড় প্রশ্ন, আমি সরাসরি আমাদের প্রতিনিধি একবার আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে এখানে কথা বলবো এইটা জানার জন্য, তার কারণ একাধিক আমি শুরুতে যেটা বলছিলাম যে রহস্য রহস্য এবং রহস্য পরতে পরতে রহস্য রয়েছে আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, তিনটে বিষয় তো এখানে বোধহয় রহস্যের সব থেকে বড় দিক। এক হচ্ছে 9 কোটি টাকার মধ্যে 1.5 কোটি টাকা 1 কোটি 40 লক্ষ টাকা পাওয়া গেল, বাকি 7.5 কোটি কোথায়, তিনটে গাড়ি আলিপুর থেকে বেরোলো একটা পৌঁছলো, বাকি দুটো কোথায় উধাও হয়ে গেল, এবং সব থেকে বড় প্রশ্ন একেবারে যার সংস্থা যিনি অধিকর্তা নিজের অফিসে ভিজিটার্স পরিচয়ে ঢুকছেন। একেবারে দেখো, এবং এই রহস্যগুলোকে কিন্তু উন্মোচন করতে চাইছেন তদন্তকারীরা। একটু ছোট করে যদি দর্শকদের বলে রাখি যে ইডির যে কালকের অপারেশনটা হয় সেই অপারেশনটা কীভাবে হয়, ইডির কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে 9 কোটি টাকা নিয়ে আসা হবে এই গজরাজে বালিগঞ্জের যে অফিস রয়েছে বিক্রম শিকারিয়া তার অফিসের মধ্যে। একেবারে সাত সকালবেলা থেকে ইডির অফিসাররা তারা কিন্তু এই বালিগঞ্জের চারপাশ তারা ঘিরে ফেলে এবং চারিদিকে তারা থাকে, এবং তারপরে দীর্ঘক্ষণ ধরে যখন অপেক্ষা করতেই থাকছে তখন ঘড়ির কাঁটায় বিকেল 4:30 কিছুটা আগে তাদের কাছে খবর আসে 3টি এসইউভি গাড়ি বেরোচ্ছে আলিপুর এলাকা থেকে, এবং 3টি গাড়িতে কিন্তু টাকা তোলা হয়েছে এবং প্রায় 9 কোটি টাকা তোলা হয়েছে, এবং গাড়ির রং ড্রাইভার কে রয়েছে কোন গাড়িতে কতজন রয়েছে এরকম তথ্যও কিন্তু ইডির আধিকারিকদের কাছে চলে আসে। এবারে তারা প্রত্যেকের কাছে একবারে পিন পয়েন্ট যে ইনফরমেশান ছিল যে 3টি গাড়ি এসে পৌঁছাবে এই বালিগঞ্জের অফিসের মধ্যে বিক্রম শিকারিয়ার যে অফিস রয়েছে সেখানে, কিন্তু তারা যখন অপেক্ষা করতে থাকেন দেখতে থাকেন যে 4:30 নাগাদ একটি এসইউভি গাড়ি তাদের পাওয়া তথ্য অনুযায়ী সেটা এসে পৌঁছালো, এবং সেখান থেকে ইডি সূত্রে আমরা জানতে পারছি বিক্রম শিকারিয়ার জন স্টাফ তারা একটা বড় ব্যাগে করে যে টাকা নিয়ে, অর্থাৎ গতকালকে যে টাকা দর্শক দেখতে পাচ্ছে বাজেয়াপ্ত হয়েছে সেই টাকা নিয়ে তারা ঢুকে গেল অফিসের মধ্যে, এবং তার কিছুক্ষণ তারা অপেক্ষা করতে থাকেন কারণ তাদের যেটা খবর ছিল 3টি গাড়ি, বাকি 2টি গাড়িও আসবে, তারা জানতো বাকি 2টি গাড়িও আসবে। এরকম প্রায় আধ ঘন্টা যখন হতে চললো দেখতে পাওয়া গেল যে গাড়িটা এসেছিলো এসইউভিটা সেটা বেরিয়ে চলে গেল, কিন্তু বাকি 2টো গাড়ি আসছে না। এরকম প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর ইডি আধিকারিকরা একেবারে বিক্রম শিকারিয়ার যে অফিস সেই অফিসের ভেতর ঢুকে গেল, এবং সেখানে যে 2জন স্টাফ ছিল সেই স্টাফদেরকে জিজ্ঞাসাবাদ, এবং সেখান থেকে ব্যাগ খুলতে দেখলে আবার কাঁড়ি কাঁড়ি টাকা সেখানে রয়েছে, এবং তার পরবর্তীকালে যখন সেই অফিসের মধ্যে ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারপরে কিন্তু বিক্রম শিকারিয়া ইডি সূত্রে আমরা জানতে পারছি তিনি জানতেনই না তার অফিসে ইডি হানা হয়েছে, তিনি তার পরবর্তীকালে যখন ইডি অফিসাররা ভেতরে রয়েছেন বেশ কিছু সময় পরে তিনি এলেন, এবং তিনি যখন এসে দেখছেন যে একাধিক অফিসার সেখানে রয়েছেন তিনি নিজের পরিচয় দেন নিজেকে ওই অফিসের ভিজিটার হিসাবে, কিন্তু ইডি আধিকারিকদের সন্দেহ হন, সন্দেহ হওয়ার পরে তাকে ওনারা বসান, বসাবার পর জানতে পারেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন এই অফিসের মালিক বিক্রম শিকারিয়া, এবং তাকে তার সঙ্গে একবার ইডি আধিকারিকদের বচসা উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় এবং তার পরবর্তীকালে তাকেও সেখানে রাখা হয় এবং 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার হয়। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন যে রহস্য বাকি 2টি গাড়ি গেল কোথায়, বাকি 2টি গাড়ি গেল কোথায়। দেখুন এখন এখানে যদি লালমোহন গাঙ্গুলি থাকতেন তিনি হয় রন্ধ্রে রন্ধ্রে রহস্য বা রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চ নামে একটা উপন্যাস তিনি লিখে ফেলতে পারতেন, ফেলুদা হয়তো নিজের মগজাস্ত্র ব্যবহার করতেন। এখন ইডি কোন অস্ত্র ব্যবহার করে এই গোটা রহস্য থেকে পর্দা উন্মোচন করবে অবশ্যই সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন ইডি সূত্রে যা দাবি করা হচ্ছে বিস্ফোরক বললে বিশ্বাস করুন এক বর্ণ বাড়িয়ে বলা হয় না, এই 12 কোটি টাকা পুরোটা হচ্ছে নাকি কয়লা পাচারের কালো টাকা, যেটা মনজিৎ সিং রেওয়াল তিনি নাকি পাচারের চেষ্টা করছিলেন বলে ইডি দাবি করছে। আচ্ছা এই মনজিৎ সিং রেওয়াল আচ্ছা কার হয়ে চেষ্টা করছিলেন, তিনি একজন প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মনজিৎ সিং রেওয়াল তিনি নাকি একজন মন্ত্রীর যাবতীয় কালো টাকার হিসেব নিকেশ লেনদেন থেকে শুরু করে তিনি সিদ্ধান্ত নেন, আমি জানি না এই মন্ত্রী বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কে সৈকত গিরি। আমি বলছি 1 নম্বর বিষয় হচ্ছে সব চোরেদের ঠিকানা কেন ভবানীপুর হয়, কেন কালীঘাট হয়, সব চোরেদের সঙ্গে কেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দেখা যায়, বাংলার মানুষ এটা জানতে চায় যে তাহলে কি আমরা যে স্লোগানগুলো দিতাম যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালিকচালা এটা একদম বাস্তব ধ্রুব বাস্তব। আমি বলছি 2টো বিষয়, এক হচ্ছে সুব্রতা টাকা পয়সা কয়লা পাচারের টাকা, রাত্রিবেলা সকালবেলা দিনের বেলা টিভি খুললে দেখছি টাকা, মাটির নিচে টাকা, বিছানার নিচে টাকা, এত টাকা এই সরকারের প্রশ্ন ছাড়া সম্ভব? সরকার ইডি তো অনেক দূর কি বাদ,
সরকার, রাজ্য সরকারের তো একটা সরকার রয়েছে, তার তো একটা ইনফরমেশন সেন্টার রয়েছে, তার তো একটা স্ট্রাকচার রয়েছে। মানে এই যে টাকা টাকা শুনছিলাম না আমি, একবার সৌম্যজি রায়ের কাছে আসার আগে সৌম্যদা কোথাও যেন সেই, আমি একবার 10 সেকেন্ড একটু বলে নি, আমি বলছি আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কয়লা তো এখানে পাচার হচ্ছে, চুরি হচ্ছে। যে তৃণমূল সংসদে আদানির বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, সেই তৃণমূল এই রাজ্যে দেউচা পচামিতে কয়লার জন্য আদানির সঙ্গে 15 কোটি টাকার চুক্তি করেছে সৌম্যজি রায়। এই তো দুটো মানে সেই বাংলা সিনেমার কাল্ট দৃশ্য বা টাকার পাহাড়, সেটাও যেন এই টাকার তুলনায় খর্বকায় বলে মনে হচ্ছে। না আমি সুব্রজিৎ, আমার মনে হচ্ছে দেখো, তুমি একটু আগে একটা কথা বলছিলে, খুব ভালো লাগলো আমার কথাটা শুনে। মানে বেকার স্ট্রিটের কবরখানা থেকে যদি, কবরের থেকে যদি শার্লক হোমসের আত্মা উঠে এসে নতুন একটা উপন্যাস লেখে, খুব একটা আশ্চর্য হবো না। ওর শার্লক হোমসের উপন্যাস দারুণ কাজে লাগবে, মানে দারুণ লাগবে। এখন এই জন্য টাকা তুমি কার, মানে কালীঘাটের না ক্যামাক স্ট্রিটের, এই কালীঘাট না ক্যামাক স্ট্রিট এই ঘুরছে কেন আমি বুঝতে পারছি না। একটু আগে বিশ্বজিৎদা আমার অত্যন্ত সিনিয়র দাদা বলছিলেন একটা কথা, যে এসব জিরো টলারেন্স, জিরো টলারেন্স, টাকা উঠুক কিন্তু জিরো টলারেন্স, কার টাকা দেখা যাবে অথচ জিরো টলারেন্স। মানে যখন টাকা নিয়ে তদন্ত হচ্ছে, ইডি তদন্ত করছে, তখন তখন দেখুন এটাও তো বলছে যে দোষী প্রমাণিত হলে, হ্যাঁ আমি তো জিরো টলারেন্স, এদের কাছে তো জিরো টলারেন্স, আইন আইনের মতো চলবে, মানে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার মতো, এই তিনটে সেন্টেন্স বরাবর তৃণমূলের প্রতিনিধিরা বলেন। কিন্তু কথা হচ্ছে 2022-এর 11ই ডিসেম্বর শাখা সিঁদুর পলা খুলিয়ে মেয়েদেরকে পরীক্ষা দেওয়ালেন টেট, তারপরেও দেখলাম কুন্তলের বাড়িতে ওএমআর শিট চলে গেল। তো এটা কি জিরো টলারেন্সের লক্ষণ? আজকে যখন এইসব হচ্ছে তখন এই দেখুন একটার পর একটা টাকা পাওয়া যাচ্ছে, এরা কারা, কীভাবে ফুলে পেঁপে বড় উঠলো? এই 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 রাজ্যের পুলিশ কোথায় ছিল, পুলিশ মন্ত্রী কে, গভর্নেন্সের নাম কি, গভর্নমেন্ট চালায় কারা, এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। ফেলিওর অফ ইন্টেলিজেন্স, হ্যাঁ নিঃসন্দেহে বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎ দেব সেটা উত্তর দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আমি বিশ্বজিৎদের কাছে আসবো আরো একটা বিষয় উল্লেখ করে, যেটা বিরতির পরে দেখাবো, যে প্রায় এক লপ্তে, বিশ্বাস করুন এই রাজ্যে এরকম ঘটনা আগে কখনো দেখা যায়নি, নজিরবিহীন ভাবে এক লপ্তে একবারে 3,500-এরও বেশি চাকরি বাতিল হতে চলেছে স্কুল শিক্ষক হিসেবে। নিঃসন্দেহে এই ঘটনা শাসক দলের কাছে সত্যিই কি খুব বিড়ম্বনার? বিশ্বজিৎ দেবের কাছে আসবো বিরতি থেকে ফিরে আসার পর।